হাই ফ্রেন্ডস, লাইক ইয়োরস লাইক চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অভ্রনীলকর। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নেল ফাঙ্গাল ইনফেকশন বা অনিকোমাইকোসিস সম্পর্কে। আমার ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে তাদের এই সমস্যার কথা বলেন। এক্ষেত্রে কী হয়, দেখা যায় তাদের নখের রঙের পরিবর্তন হয়েছে, চকি হোয়াইট বা ইয়েলো ব্রাউন ডিসকালারেশন অফ দ্য নেল। এরই সঙ্গে নখ পাতলা হয়ে যায়, নখ বারবার ভেঙে যায় এবং তার আকারের পরিবর্তন হয়। এই লক্ষণগুলির সঙ্গে অনেক পেশেন্ট আবার এসে বলেন যে তাদের নখে ব্যথা হচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং অনেক সময় দেখা যায় নখের নিচে ডেব্রিস জমা হয়ে নখের রং অনেকটা কালচে হয়ে গেছে। তো নেল ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি দেখা যায়। তো এবার স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসবে, কী কারণে এই নেল ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা দেখা যায়। বিভিন্ন টাইপের ফাঙ্গাসের জন্য কিন্তু এই নেল ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা দেখা যেতে পারে। এর মধ্যে যেই টাইপের ফাঙ্গাসের জন্য এই জাতীয় সমস্যা বেশি দেখা যায় সেটি হলো ডার্মাটোফাইটস। তো আমি আপনাদেরকে বললাম কী কারণে এই নেল ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয়। এই নেল ফাঙ্গাল ইনফেকশন কিন্তু আমাদের হাতের নখ বা পায়ের নখ যে কোনো জায়গায় হতে পারে, তবে সাধারণত দেখা যায় পায়ের নখে এই জাতীয় সমস্যা বেশি হয়। তো আজকে আমরা জানলাম নেল ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে কী কী সমস্যা হয় এবং কী কারণে নেল ফাঙ্গাল ইনফেকশন হয়। এবার যদি চলে আসি কাদের ক্ষেত্রে এই নেল ফাঙ্গাল ইনফেকশন বেশি হয় সেই সম্পর্কে, দেখা যায় যে যারা দীর্ঘক্ষণ ড্যাম্প এরিয়াতে বা মাটিতে খালি পায়ে হাঁটাচলা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নেল ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যাদের এইচআইভি ইনফেকশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে। এছাড়াও যারা অ্যাথলিট বা যারা দীর্ঘক্ষণ পায়ে জুতো পরে থাকেন, বুট পরে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা বেশি হতে দেখা যায়। তো আমরা জানলাম কাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হতে পারে সেই সম্পর্কে। এবার যদি চলে আসি হোমিওপ্যাথিক চিকিৎসায়, এবার আমি আপনাদেরকে বলবো বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা যেগুলি ব্যক্তিগতভাবে আমি আমার ক্লিনিকে এই নেল ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে প্রয়োগ করে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি সেই সম্পর্কে। চলে আসি প্রথম ওষুধে, অ্যান্টিমক্রুড। যদি দেখা যায় কারোর হাতে বা পায়ে এরকম নেল ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হচ্ছে, নখ বারবার ভেঙে যাচ্ছে, নখের রঙের পরিবর্তন হয়েছে, নখ পাতলা হয়ে গেছে, এরই সঙ্গে আমরা অ্যান্টিমক্রুড পেশেন্টের ক্ষেত্রে যেই লক্ষণটির দিকে বেশি গুরুত্ব দিই সেটি হলো তাদের টাং, ঠিক মিল্কি হোয়াইট কোটের টাং। এরই সঙ্গে যদি দেখা যায় পেশেন্ট আচার খেতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিমক্রুড ওষুধটি খুব ভালো কাজ করে। আরেকটি ওষুধের কথা বলবো, সেটি হলো গ্রাফাইটিস। বিশেষ করে যদি মহিলাদের ক্ষেত্রে এই জাতীয় নেল ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয়, এছাড়াও যদি দেখা যায় নখ ভেঙে যাচ্ছে, নখ থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে এবং সেখান থেকে এক ধরনের থিকি ডিসচার্জ হচ্ছে, এবং এরই সঙ্গে যদি মহিলার চেহারা মোটাসোটা হয় এবং তার মধ্যে যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই গ্রাফাইটিস ওষুধটি খুব ভালো কাজ করে। চলে আসি আরেকটি ওষুধে, সেটি হলো সাইলেশিয়া। যারা অ্যাথলিট বা যারা দীর্ঘক্ষণ পায়ে জুতো পরে থাকেন তাদের ক্ষেত্রে যদি এই নেল ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা দেখা যায়, দেখা যাচ্ছে নখ থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, নখ বারবার ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে এবং সাইলেশিয়ার ক্ষেত্রে আরও একটি লক্ষণ দেখা যায়, দেখা যায় পেশেন্টের পায়ের তলায় ঘাম হচ্ছে এবং সেখান থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। এই লক্ষণগুলি দেখে যদি সাইলেশিয়া ওষুধটিকে প্রেসক্রাইব করা হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আরও একটি ওষুধের কথা বলবো, সেটি হলো বুফোরানা। এক্ষেত্রে দেখা যায় পেশেন্টের হাতের নখে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা এবং নখে এতটাই ব্যথা হয় যে ব্যথা নখ থেকে শুরু করে আর্ম পর্যন্ত চলে আসে। এই লক্ষণটি দেখে যদি এই বুফোরানা ওষুধটিকে প্রেসক্রাইব করা হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আরও একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, সেটি হলো সালফার। যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনে কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। যদি দেখা যায় পেশেন্ট গরম একদম সহ্য করতে পারেন না, স্নান করতে চান না, মিষ্টি খাবার বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু এই সালফার ওষুধটি খুব ভালো কাজ করে। তো আজকে আমি আপনাদেরকে বললাম নেল ফাঙ্গাল ইনফেকশন হলে কী কী সমস্যা হয় এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।